حضرت عبد الله بن الجبير رضي الله تعالى عنه و বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি অভাবের সময় এই সুরাটি তেল করবে আল্লাহ অবাব দুরু করে দিবে যে ব্যক্তি অসুস্থতার সময় এই সুরাটি তেল করবে আল্লাহ সুস্থ করে দিবে যে ব্যক্তি ডিপ্রেশনের সময় মানুষের টেনশনের সময় এই সুরাটি তেল করবে আল্লাহ পাক রবুল আলমী তার টেনশন দুরু করে দিবে এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিউ বলেছেন তোমরা এই পাঁচটি সুরার বেশি বেশি আমল করবা যে ব্যক্তি দৈনিক এই পাঁচটি সুরার আমল করবে সে ব্যক্তি কোনোদিন বিপদে পড়বে না দুশ্চিন্তা আসবে না টেনশন আসবে না বড় কোনো রোগে পতিত হবে না কোনো রোগ তাকে আক্রমণ করবে না কবরে তার কোনো আযাব হবে না হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে এর মধ্যে এক নাম্বার হলো সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা এমন একটি সূরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ

আবার বান্দা যখন বলে মালিক আল্লাহ তালা বলেন মর্যাদা আবিদি আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে এইরকম বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কত চলতে থাকে আবার বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন এই সুরাতুল ফাতে হইল সৌরাতুল শিফা রোগ ভক্তির সুরা যখন আপনি অসুস্থ হবেন পানিতে ফু দিয়া এই সুরাটা পরে পানিতে ফু দিয়ে পানি পান করবেন অথবা অসুস্থ রোগীকে আপনি এই সুরা পরে দম করবেন ফু দিবেন আল্লাহ রব্বুল আলম সুস্থ করে দেবে বিশ্ব নবীর একজন সাহাবি নাম তার আবু সাইদ আল খুদ্দিন একবার সফরে বের হলেন সাহাবা সাহাবাই কে নিয়ে যেতে লম্বা পথ রাস্তার মধ্যে তাকাইয়া দেখলেন বিশাল বড় জটলা দেখা যায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা নিশ্চয়ই এখানে কোনো ঘটনা ঘটেছে উনি ভিতরে ঢুকলেন ঢুকবার পরে দেখে এক ব্যক্তি শোয়া আর আশেপাশে সবাই তন্ত্র মন্ত্র পাঠ করতেছে আবু সাইদ আল খুদরি বলে তোমরা কি পাঠ করো বলে মন্ত্র পাঠ করি কেন আমাদের নেতাকে সাপে কেটেছে এইজন্য আমরা সুস্থ করবার জন্য মন্ত্র পাঠ করি আবু সাইদ আল খুদরি বলেন যেই মন্ত্র তোমরা পড়তেছো এই মন্ত্র তোমরা কেয়ামত পর্যন্ত পাঠ করলে তোমাদের নেতা ভালো হবে না ওই এলাকার লোকেরা বলে তাহলে কেমনে ভালো হবে বলে আমি এমন কিছু জিনিস জানি যা পড়ে রুকিয়া করলে যার ফুক করলে সুস্থ হয়ে যাবে এলাকার লোকেরা বলল তাহলে সুস্থ করে দাও বলে এমনি সুস্থ করবো না শর্ত আছে কি শর্ত আমাদেরকে ৩০টা ছাগল দিতে হবে বললো ঠিক আছে যাও ৩০টা ছাগল দিব আবু সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা একবার পড়ে দম করলেন ওই ব্যক্তির চোখ বন্ধ ছিল চোখ খুলে ফেললো দ্বিতীয়বার সুরা ফাতে হা দম করলেন শোয়া থেকে বসে গেল তৃতীয়বার সুরা পাঠ করে দম করতে দেরি ওই ব্যক্তি হাঁটা চলা শুরু করে দিল তারাও কথা মতো তিরিশটা ছাগল দিয়ে দিল আবু সাইদ আল ফুদ্রি রাদি আল্লাহ তালু তিরিশটা ছাগল নিয়ে আমদিনের দিকে চলছেন রাস্তার মধ্যে খুদা লেগেছে সাহাবিরা বলে কয়েকটা ছাগল জবাই করে খেয়ে নেই কয়েকটা ছাগল জবাই করে খেয়ে নিলেন ছাগল খাওয়ার পরে মনে মনে চিন্তা হারে যে ছাগল কোরআন তেলাবাদ করে আনলাম ওই ছাগলটা যে খাইলাম এটা কি ভালো করলাম না মন্দ করলাম টেনশন করে গেল মোদিনায় গিয়ে বলি ইয়ার আল্লাহ আমরা একটা অন্যায় করেছি কি অন্যায় কোরআন করে ফু দিয়া

আমি নবীজি নিজেও খাব। এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন সৌরাতুল ফাতে সৌরাতুল শিফা এই সুরাটি যদি তুমি পা পানিতে পড়ে ফু দিয়ে পানিটা পান করো অথবা যদি কোনো অসুস্থ ব্যক্তির চারার মধ্যে মাথার মধ্যে দম করিয়া ফু দাও আল্লাহ তাকে সুস্থ করে তুলবে যখন যখন মারাত্ম অসুস্থ হবে সাতবার সুরা ফাতে হাঁপুরে পানিতে ফু দিয়ে পানিটা পান করাই দিবেন আল্লাহ সুস্থ করে দিবে দুই নাম্বার নম্বর সৌরাতুল

ওসমান রাদি আল্লাহ তালু দেখবার জন্য গেলেন দেখতে গিয়ে দেখে ঘরের মধ্যে কোনো কিছু নাই একেবারে ঘরটা খালি দেখা যায় ওসমান রাদি আল্লাহ মনে মনে চিন্তা করলেন এই অবস্থা আবদুল্লাহ মাসুদ এন দেখাল করলেন সন্তানদের চলতে বড় কষ্ট হবে এই জন্য বলল হে আবদুল্লাহ মাসুদ তুমি বললে তোমার জন্য বাইতুল মাল থেকে কিছু অর্থের ব্যবস্থা করে দেই আবদুল্লাহ মাসুদ বলল না না দরকার নাই বলে কেন দরকার নাই আপনার দরকার না হলো আপনার সন্তানদের দরকার দরকার পড়বে আপনার ইন্তকালের পরে আপনার সন্তানদের প্রয়োজন পড়তে পারে আব্দুল্লাহ মাসুদ বললেন না না আপনি টেনশন করবেন না বলো কেন বল আমি বিশ্ব নবীর জবান থেকে শুনেছি যে ঘরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরে কোনোদিন মা বাবা দেখা দিবে না রিজিকের কষ্ট আসবে না আমি আমার মেয়েদেরকে সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমার ঘরে প্রতিদিন মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত হয় আল্লাহর কসম করে বলি আমার ঘরের মেয়েরা কোনোদিন না খায় থাকবে না এই যে আল্লাহ বলেন যেই করে প্রতিদিন মাগরীবের পরে

পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে যান অনেক পাওয়ারফুল একটি সুরাম হজরত আনাস বলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন প্রতিটা জিনিসের একটা প্রাণ আছে প্রতিটা জিনিসের একটা আত্মা আছে হৃদয় আছে আর কোরআনের প্রাণ হলো সুরাইয়াসিন হজরত আনাস রাজি আল্লাহ তালাম বলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুরাইয়াসিন তেলাবাদ করবে আল্লাহ তালা তার আমল নামায় দশ খতম কোরআন করবার

সময় সুরাইয়া সিন তেলাওয়াত করলে আল্লাহ তার সমস্যা সমাধান করে দিবে রিজিকের অভাব দেখা দিলে সুরাইয়া সিন তেলাওয়াত করবেন আল্লাহ অভাব দূর করে দিবে কারণ সুরাইয়া সিন এর মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বরকত রেখেছে পাঁচ নম্বর সূরা ইখলাস ছোট্ট একটা সূরা কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একদিন ইশার নামাজের পরে সাহাবা একরামদের বল হে সাহাবিরা তোমাদের মধ্যে এমন কি আছো যে প্রতিদিন এক কোরআনের এক তৃতীয়াংশ তেলাবাদ করে ঘুমাবে কোরআনের তিন বাগান একবার তেলাবাদ করে ঘুমাবে সাহাবা একরামদের মধ্যে কেউ এই কথার জবাব দিতে পারলো না কেউ দাঁড়ালো না কারণ ঘুমানোর সময় কোরআনের তিন এক ভাগ তেলাবাদ করে ঘুমালে তো সারা রাত চলে যাবে কে সম্ভব কে পারবে অনেকক্ষণ পরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ